হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ই বেঙ্গল। আমরা পড়ছিলাম প্রাণী হরমোন এই চ্যাপ্টারটি। আগের ক্লাসগুলিতে আমরা আলোচনা করেছি প্রাণী হরমোন কাকে বলে, প্রাণী হরমোনের বিভিন্ন বৈশিষ্ট্য, এই হরমোনকে কেন রাসায়নিক সমন্বয়ক বলা হয় সেই সম্পর্কে, এবং জেনেছি বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থিগুলি এবং অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনগুলি সম্পর্কে। আমরা বিস্তারিতভাবে জেনেছি হাইপোথ্যালামাস, পিটুইটারি এবং অগ্নাশয় থেকে নিঃসৃত হরমোন এবং তাদের বিভিন্ন ভূমিকা বা বিভিন্ন কাজগুলি সম্পর্কে। আজ আমরা জানবো বাকি থাকা বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থিগুলি। তাহলে বাকি আছে কি কি? বাকি আছে অ্যাড্রেনাল গ্রন্থি এবং জনন গ্রন্থিগুলি। তাহলে চলো প্রথমে দেখা যাও অ্যাড্রেনাল গ্রন্থি সম্পর্কে। অ্যাড্রেনাল গ্রন্থি বা অ্যাড্রেনাল গ্ল্যান্ড, এই গ্রন্থিটি দুটি স্তর নিয়ে গঠিত। বাইরের স্তরটিকে কি বলা হয়? বাইরের স্তরটিকে বলা হয় কর্টেক্স এবং ভিতরটাকে বলা হয় মেডালা। এর অবস্থান কোথায়? এর অবস্থান হলো প্রতিটি বৃক্কের উদ্ধপ্রান্তে, অর্থাৎ বৃক্কের ঠিক উপরে এটি অবস্থিত। পাশের ছবিটিতে দেখো, এই যে বৃক্ক, এই বৃক্কের ঠিক উপরে আছে অ্যাড্রেনাল গ্রন্থি। এর থেকে নিঃসৃত হরমোন কী কী? অ্যাড্রেনালিন এবং নরঅ্যাড্রেনালিন। এই অ্যাড্রেনালিনকে বলা হয় এমার্জেন্সি হরমোন বা জরুরিকালীন হরমোন বা সংকটকালীন হরমোন। কেন বলা হয়? কেননা এই অ্যাড্রেনালিন হরমোনটি উত্তেজনাকালে রিলিজ হয়, অর্থাৎ রাগ, ভয়, আনন্দ, দুশ্চিন্তা প্রভৃতি উত্তেজনামূলক কালে এর ক্ষরণ বেড়ে যায়। কিন্তু এই হরমোনের ক্রিয়াশীলতা দীর্ঘস্থায়ী নয়, অর্থাৎ জরুরিকালীন অবস্থায় এটি হরমোনটি রিলিজ হয় এবং দ্রুত ক্রিয়াশীল হয়, আবার জরুরি অবস্থা দূর হয়ে গেলে এর ক্রিয়াশীলতা হ্রাস পায়। এই জন্যেই অ্যাড্রেনালিনকে বলা হয় জরুরিকালীন বা সংকটকালীন হরমোন বা এমার্জেন্সি হরমোন। চলো দেখা যাক অ্যাড্রেনালিনের কাজ কী কী। এটি রক্ত সংবহন তন্ত্রের উপর প্রভাব ঘটায়। কেমন প্রভাব ঘটায়? হার্ট উৎপাদন অর্থাৎ হৃদস্পন্দনের বৃদ্ধি করে এবং রক্তবাহকে সংকুচিত করে রক্তচাপকে বাড়িয়ে দেয়। এর শ্বাসক্রিয়ার উপর প্রভাব কেমন? অ্যাড্রেনালিন ব্রঙ্কিওলের পেশিকে শিথিল করে ও গহ্বরকে প্রসারিত করে। ফলে কি হয়? হাঁপানির সময় ব্রঙ্কিওলগুলি প্রসারিত করে শ্বাসকষ্ট লাঘব করে। নেক্সট বলেছে অস্থিপেশির উপর প্রভাব কেমন। সেটি অ্যাড্রেনালিনের প্রভাবে পেশির উত্তেজিতা ও সংকোচনশীলতা বৃদ্ধি পায়, যার ফলে পেশির অসারকাল বিলম্বিত হয়। বিপাকের উপর প্রভাব কেমন? অ্যাড্রেনালিন বিএমআরকে বৃদ্ধি করে এবং গ্লাইকোজেনেসিস ঘটিয়ে রক্তে শর্করার মাত্রা বাড়ায়। চক্ষুর ওপর প্রভাব কী এর? তারারন্ধ্রকে প্রসারিত করে এবং অশ্রুগ্রন্থিকে ক্ষরণে সাহায্য করে। ত্বকের উপরের প্রভাব কী? এই হরমোন ত্বকের অ্যারেক্টোরোস্পিলাই পেশির সংকোচন ঘটিয়ে ত্বকের রোমকে খাড়া করে, আর এই কারণে কুকুর, বিড়াল ইত্যাদির রোম খাড়া হয়। এবার দেখো নরঅ্যাড্রেনালিনের কাজ। এটি কি করে? দেহের বিপাকীয় হার বৃদ্ধি করে, সিস্টোলিক ও ডায়াস্টোলিক রক্তচাপ বৃদ্ধি করে, হৃদপেশিকে উত্তেজিত করে ও প্লীহার মসৃণ পেশিকে সংকোচন ঘটায়। এছাড়াও যকৃৎ এবং কঙ্কাল পেশিতে গ্লাইকোজেনেসিসের হার বৃদ্ধি করে নরঅ্যাড্রেনালিন। এবার আমরা জানবো জনন গ্রন্থি বা রিপ্রোডাক্টিভ গ্ল্যান্ডগুলো সম্পর্কে। এই জনন গ্রন্থি বা রিপ্রোডাক্টিভ গ্ল্যান্ড, এটি প্রধানত দুই রকম হয়ে থাকে। এক হলো শুক্রাশয় বা টেস্টিস, আর দুই ডিম্বাশয় বা ওভারি। এই শুক্রাশয়টি প্রধানত থাকে পুরুষ দেহে এবং ডিম্বাশয় দেখা যায় মহিলা দেহে। তো আমরা এবার জানব এই শুক্রাশয় এবং ডিম্বাশয় এই জনন গ্রন্থিগুলি থেকে কী কী হরমোন রিলিজ হয় এবং সেসব হরমোনের কাজগুলি। তো প্রথমেই আমরা দেখব শুক্রাশয় সম্পর্কে। এই শুক্রাশয়ের অবস্থান কোথায়? দেহগহ্বরের বাইরে পুরুষ দেহের স্ক্রোটাম নামক থলির মধ্যে এটি অবস্থান করে। কিন্তু জন্মের পূর্বে শুক্রাশয় দুটি কোথায় থাকে? উদর গহ্বরে অবস্থান করে। অর্থাৎ জন্মের আগে অবধি শুক্রাশয়ের উদর গহ্বরে অবস্থান করে এবং জন্মের পরে এটি স্ক্রোটাম নামক থলির মধ্যে অবস্থান করে। আর এর থেকে নিঃসৃত হরমোন কি? টেস্টোস্টেরন। তাহলে চলো এবার আমরা দেখি টেস্টোস্টেরনের কী কী ভূমিকা আছে বা কী কী কাজ। প্রথম আছে শুক্রাণু উৎপাদন।
এটি বয়ঃসন্ধিকালে বা তার পরবর্তী সময়ে শুক্রাশয়ের সেমিনিফেরাস নালীতে শুক্রাণু উৎপন্ন করে। নেক্সট আছে আনুষঙ্গিক যৌনগ্রন্থি বা অঙ্গের বিকাশ নিয়ন্ত্রণ করে, আনুষঙ্গিক যৌনগ্রন্থি ও অঙ্গের বিকাশ করে টেস্টোস্টেরন। গৌণ যৌন বৈশিষ্ট্য, এই গৌণ যৌন বৈশিষ্ট্যগুলি কী কী? গোবদাড়ি গজানো, বাহুমূল শ্রোণি প্রভৃতি অঞ্চলে যৌন কেশের নিয়ন্ত্রণ, এবং এটি কী করে? ভারী পুরুষালী কণ্ঠস্বর সৃষ্টিতে ভূমিকা পালন করে। অর্থাৎ পুরুষের যে কণ্ঠস্বর ভারী ও পুরুষালী হয়, এটি হয় এই টেস্টোস্টেরনের প্রভাবে। পেশি ও অস্থির বৃদ্ধি কীভাবে ঘটায়? টেস্টোস্টেরনের প্রভাবে পুরুষদেহের অস্থি পেশি ও অন্যান্য কলাকোষে প্রোটিন সংশ্লেষিত ত্বরান্বিত করে এবং দেহের অস্থি ও অস্থিপেশিকে সুগঠিত করে। বিপাকক্রিয়া কীভাবে হয়? টেস্টোস্টেরন পুরুষদেহের মৌল বিপাকক্রিয়ার হার বাড়ায়। এবার আমরা জানব ডিম্বাশয় সম্পর্কে বা ওভারি সম্পর্কে। এর অবস্থান কোথায়? শ্রীদেহের শ্রেণীগহ্বরের জরায়ুর দুপাশে। পাশের ছবিটিতে দেখো, এইটা হলো জরায়ু। এই জরায়ুর ঠিক দুপাশে অবস্থান করে কি? ডিম্বাশয়গুলি। এর থেকে কী কী হরমোন নিঃসৃত হয়? এর থেকে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোন নিঃসৃত হয়। তাহলে চলো দেখা যাক ইস্ট্রোজেনের কাজ বা ইস্ট্রোজেন কী কী ভূমিকা গ্রহণ করে। প্রথমে দেখো বলেছে ডিম্বাশয় গঠন ও ডিম্বাণু নিঃসরণ। ইস্ট্রোজেন ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকলে পরিণতিতে সাহায্য করে এবং সেখান থেকে ডিম্বাণু নিঃসরণে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। নেক্সট বলেছে গৌণ যৌন বৈশিষ্ট্যের বিকাশ। এই ইস্ট্রোজেন হরমোনটি মহিলাদের গৌণ যৌন বৈশিষ্ট্যগুলি বিকাশ করে। সেগুলি কি? স্তনগঠন, বাহুমূল শ্রোণীদেশ প্রভৃতিতে কেশের সুলভ বিন্যাস, এছাড়া স্ত্রীদের সুলভ সরু কণ্ঠস্বর ও মসৃণ স্বল্পলম্ব বিশিষ্ট ত্বক, এগুলি এই ইস্ট্রোজেনের প্রভাবে হয়ে থাকে। আনুষঙ্গিক যৌনাঙ্গের বৃদ্ধি ও পরিস্ফুরণ, এটি কেমন হয়? নারীদেহের আনুষঙ্গিক যৌনাঙ্গ অর্থাৎ জরায়ু, ফ্যালোপিয়ান নালী এবং যোনি, এই সমস্ত আনুষঙ্গিক যৌনাঙ্গগুলি বৃদ্ধি ও পরিপূর্ণতাকে নিয়ন্ত্রণ করে ইস্ট্রোজেন এবং শ্রোণীচক্র প্রসারিত করে এই ইস্ট্রোজেন। মাসিক রজচক্র নিয়ন্ত্রণ, এই হরমোন অর্থাৎ ইস্ট্রোজেন মাসিক রজচক্রকে আবর্তনে নিয়মিত করে। নেক্সট বিপাকক্রিয়া, এই হরমোন নারীদেহের প্রোটিন ও চর্বির সংশ্লেষ বাড়ায়, ফলে কী হয়? কাঁধ, নিতম্ব, উড়ু এইসব অঙ্গে চর্বি স্ত্রীসুলভ সঞ্চয় ঘটায় এবং এটি কী করে? ত্বকের ঔজ্জ্বল্য ও লাবণ্য বৃদ্ধি ঘটায়। এবার আমরা জানব প্রোজেস্টেরনের কাজগুলি কী কী। এক, জরায়ু বৃদ্ধিতে। গর্ভাবস্থায় জরায়ু বৃদ্ধিতে প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেন যৌথভাবে সাহায্য করে। ডিম্বাণু রোপণ ও গর্ভসঞ্চারণ, নিষিক্ত জিম্বাণুকে জরায়ুগাত্রে রোপণে ও গর্ভসঞ্চারে প্রোজেস্টেরনের ভূমিকা গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই ডিম্বাণু যখন নিষিক্ত হয়, সেটি জরায়ুগাত্রে রোপণে এবং গর্ভসঞ্চারে এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অমরা গঠন, জরায়ুগাত্রে ডিম্বাণু রোপণের পর এটির প্রভাবে অমরা গঠিত হয় ও তার বৃদ্ধি ঘটে। গর্ভাবস্থায় এর কাজ কী? স্ত্রীদেহে গর্ভাবস্থা বজায় রাখতে অর্থাৎ ভ্রূণের বৃদ্ধি ও পুষ্টিতে প্রোজেস্টেরন প্রধান ভূমিকা পালন করে। স্তনগ্রন্থির বৃদ্ধি, প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেন মিলিতভাবে গর্ভাবস্থায় স্তনগ্রন্থির বৃদ্ধি ও বিকাশে সাহায্য করে। এছাড়াও প্রোজেস্টেরন কী করে? স্তনগ্রন্থির নালিকা সৃষ্টি ও বিকাশে সাহায্য করে এবং সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে দুগ্ধ নিঃসরণে এর ভূমিকা গুরুত্বপূর্ণ। নেক্সট কী? ডিম্বাশয়ের ওপর প্রভাব, এই হরমোন গর্ভাবস্থায় অমরা বা প্ল্যাসেন্টা থেকে বেশি পরিমাণে নিঃসৃত হয়ে FSH ও LHের নিঃসরণ কমায়, ফলে কী হয়? ফলে ডিম্বাণু উৎপাদন ও রজচক্র বন্ধ হয়। আজ এইটুকুই থাকলো। তাহলে বাকি থাকলো কি? বাকি থাকলো বিভিন্ন হরমোনের প্রভাবে যে যে রোগগুলি হয় সেগুলি, অর্থাৎ
কোনো হরমোনের কম ক্ষরণে বা অধিক ক্ষরণে আমাদের মধ্যে কি কি রোগ হয় সেইগুলো সম্পর্কে সেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তোমরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লেগেছে, আর বন্ধুদের মধ্যে অনেক অনেক করে শেয়ার করো। সবাই ভালো থাকবে, টাটা।